এই ভাই একটা বাস্তব ঘটনা আমি আপনাদেরকে বলবো, একটু খেয়াল করে শুনুন, কবরের আজাবের। আমার বাড়ি তো হবিগঞ্জ সিলেট, হবিগঞ্জেরই একটা প্রসিদ্ধ বাজার। আজ থেকে অনেক দিন আগের একটা ঘটনা, তখন আমার জন্ম হয় নাই, দাদাদের মুখে শুনেছি। বহুত বড় একজন সুদকুর ছিল বাজারের, সুদের ব্যবসা করত। মৃত্যুর আগে তার পেটটা এত বড় হয়ে গেছে, এত বড় হয়ে গেছে মৃত্যুর আগে পেট, পেটের ভিতরে কি আছে কেউ জানে না, কিছু জানার কথাও না। তারে লয়ে যাওয়া হয়েছে সিলেটে, তখন নিরাময় পলিক্লিনিকের মালিক ছিলেন খালিক ডাক্তার, সিলেটের প্রসিদ্ধ একজন বহুত বড় বিজ্ঞ একজন ডাক্তার ছিলেন খালিক ডাক্তার। ওনার কাছে নিয়ে যাওয়া হয়েছে। খালিক ডাক্তার মেশিন লাগায় দেখে তার পেটের ভিতরে অদ্ভুত এক সাপ, পেটের ভিতরে এত বড় এক সাপ, জীবনে কোনোদিন তিনি এত বড় সাপ দেখেন নাই। খালিক ডাক্তার তখন বলতেছে, কে গো তোমরা এই রোগীর সাথে কারাগারে আইছ? কয়, আমরা আইছি। কয়, তাড়াতাড়ি করে আমার হাসপাতাল থেকে তোমরা এই রোগীর সরাও, অন্যত্র নিয়ে যাও। আমার জীবনে আমি কোনোদিন এত বড় বিশাল আকারের সাপ, অদ্ভুত সাপ আমি দেখি নাই, এমন আকৃতির সাপ আমি কোথাও দেখি নাই। তাড়াতাড়ি করে তোমরা আমার হাসপাতাল থেকে তারে নিয়ে বিদায় হও, না জানি এই সাপ বের হয়ে আমাকেও দংশন করে কিনা। এ দুনিয়ার কোনো সাপ মনে হয় না, এমন সাপ দুনিয়ার জমিনে কোথাও মিলে না। অস্ট্রেলিয়ার জঙ্গল, আফ্রিকার জঙ্গলের সাপ বিচ্ছুর ছবিও আমরা জিওগ্রাফিতে দেখেছি, কিন্তু এমন সাপ আমি কোথাও দেখি নাই, কোথাও দেখি নাই। তার পেটে যেই সাপ, আমার মেশিনের দ্বারা হিসাব বের করা সম্ভব নয়, তোমরা তাড়াতাড়ি করে বের হয়ে যাও। লোকটারে তারা হাসপাতাল থেকে বের করে সোজা নিয়ে গেল ইন্ডিয়া, বাইরা বন্ধুরা ইন্ডিয়া মাদ্রাজ নিয়ে গেল। মাদ্রাজের ডাক্তাররাও তখন পরীক্ষা করে, পরীক্ষা করে তখন তারাও বলতেছে তার পেটে এমন এক বিকট অদ্ভুত এক সাপ রয়েছে, যেই সাপ আমরাও জীবনে কোনোদিন দেখি নাই। বলে সিলেটের ডাক্তার কি বলছে? কই, এক কথাই বলছে। বলে হো, আমাদের একই কথাই, সাপ বের করার মতো কোনো যন্ত্র আর মেশিন আমাদের কাছে নাই। বাইরা বন্ধুরা এবার একটু বুঝেন, পরে কি হয়েছে, পরে কি হয়েছে, পরে কি হয়েছে? আল্লাহর নবী, রহমতের নবী বলে, বুতু নুহুম কাল বুয়ুত ফি হাল হাইয়াত তোরা মিন খারিজি বুতুনিহিম, যারা সুদ খায় পেটটা এত বড় হয়ে যায়, ঘরের মতো হয়ে যায়। নবী বলেন, আমি মেরাজের রজনীতে জাহান্নামে কিছু মানুষের পেট দেখলাম এত বড় ঘরের মতো। বুতুনুহুম কাল বুয়ুত ফি হাল হাইয়াত, এই পেটের ভিতরে আমি দেখতেছিলাম সাপে কিলবিল কিলবিল করতেছে। আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, মান খা উলাই, ও ভাই জিব্রাইল, এরা কারা? জিব্রাইল বলেন, হা উলাই আকালাতুর রিবা, অগণবী, এরা কোন আপনার উম্মতের ওই সমস্ত মানুষগুলা যারা সুদের ব্যবসা করত, সুদ খাইত, সুদের ব্যবসা করত, সুদের লেনদেন করত, সুদের সাক্ষী হতো। বাইরা বন্ধুরা বলুন তো দেখি, এখন বলুন, সুদ যে খায় সেই শুধু সুদকুর না, সুদ যে আনে সেও সুদকুর? যে সুদের টাকা আনে সেও সুদকুর, যে সুদের সাক্ষী থাকে এও সুদকুর, যে সুদের লেনদেন লেখে সেও সুদকুর। নবী বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, আল্লাহর নবীর লানত ওই সুদকুরের উপরে যে সুদের টাকা লাগায়, ওই সুদকুরের উপরে যে সুদের টাকা আনে, ওই সুদকুরের উপরে যে সুদের সাক্ষী হয়, ওই সুদকুরের উপরে যে সুদের শেষ, যে সুদের লেনদেন লেখে, এই চার দল মানুষের উপরে আল্লাহর নবীর লানত, আল্লাহর নবীর লানত। ওয়া আন্নাল লানাতা মিন্নি তাবলুগু সাবিআ মিনাল বিলদি, আল্লাহ আল্লাহ রাসূলের লানত যার মাথার উপরে থাকে, তার এক দুই পুরুষ নয় সাত পুরুষ পর্যন্ত এই লানত তার মাথার উপরে থাকে। কয় পুরুষ? সাত পুরুষ পর্যন্ত এই লানত মাথায় থাকে।
আমরা মনে করি সুদের দ্বারা সম্পদ বাড়তেছে, আল্লাহ কয় না না সম্পদ কমতেছে, আমি দেখতেছি সম্পদ কমতেছে, আমি দেখতেছি সম্পদ কমতেছে। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, আল্লাহ বলে সম্পদ আল্লাহ পাক সুদের দ্বারা বা কমায়, আর দান করলে সম্পদ বাড়ায়, দানের দ্বারা আল্লাহ সম্পদ বাড়ায় দেয় আর সুদ খাইলে সম্পদ কমায় দেয়। সম্পদ বাড়ানো কমানো এটা মানুষের হাতে নয়, এটা সম্পূর্ণ আল্লাহ পাকের ইচ্ছা। এজন্যই তো দেখা যায় নিরক্ষর মানুষও কোটি কোটি টাকার মালিক, নিজের নাম দস্তখত করতে পারে না, অথচ কোটি কোটি টাকার মালিক। আরেকজন বুদ্ধি বেচ্চে বেচ্চে খায়, এক বেলা খায় আর এক বেলা খায় না, অথচ বুদ্ধি রাখার জায়গা নাই। ভাইরা বন্ধুরা বোঝা গেল, সম্পদ এটা কোনো জোর জবরদস্তি করে কামাই করার বস্তু নয়, বুদ্ধি দিয়েও কামাই করার বস্তু নয়, শক্তি দিয়েও কামাই করার বস্তু নয়, এটা আল্লাহ পাকের দেওয়া এক অনুগ্রহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে সম্পদ দিয়া পরীক্ষা করেন আর কাউকে সম্পদ না দিয়া পরীক্ষা করেন। তুমি একটা পরীক্ষার হল, সবাই পরীক্ষার, পরীক্ষার হলে পরীক্ষার্থী, ধনীও পরীক্ষার্থী, গরিবও পরীক্ষার্থী। তবে ধনীর চেয়ে গরিবের পরীক্ষা সহজ, ধনীর পরীক্ষা কঠিন, কঠিন পরীক্ষা ধনীর, গরিবও পরীক্ষা আছে কিন্তু ধনীর পরীক্ষার চেয়ে গরিবের পরীক্ষা হালকা। ওইদিকে আমার বাড়া ইন্ডিয়ার মাদ্রাজের ডাক্তারও বলে দিল, আমাদের কাছে ওই রোগীরাই লাভ নাই, তাড়াতাড়ি করে তোমরা নিয়ে যাও। শেষ পর্যন্ত তারা ভারতেও চিকিৎসা করে নাই, বাড়িতে নিয়ে আসা হয়েছে। এই অবস্থায় তার মরণ হয়েছে, পেটের মধ্যে সাপ লইয়া। কারণ সুদকুরের পেটে সাপ আমার নবী মেরাজের রজনীতে দেখেছেন। বাস্তবে অবাস্তব একটা ঘটনা শুনাইলাম, এই পেটের সাপ লইয়া তার মৃত্যু হয়েছে। কবরে যখন তারে রাখা হয়েছে তখন দূর থেকে মানুষজন বলতেছে, আমরা কবরে রাইকা মাত্র একটু দূরে আসলাম, তখনই শুনতে পাইলাম কবরের মধ্যে বিকট আওয়াজ, বিকট আওয়াজ। এমনভাবে কবরের মাটি চাপ দিয়েছে, হাড়গুলা এইভাবে একটা আরেকটার সঙ্গে ঢুকে গেছে রে ভাই, আর মর্মর কর্কর শব্দ তারা শুনতে পাইছে। ওই সময়ের যেই মানুষ কবরের পাশে ছিলেন, যারা আওয়াজ শুনছেন তাদের মুখে আমি নিজের কানে শুনেছি। অতএব মাঝখানে কোনো ভায়া নাই, আমি তাদের মুখে নিজের কানে শুনছি। এজন্য বলতেছি কবরের আজাব বড় ভয়ঙ্কর, ওই কবরের আজাব, ওই কবরের আজাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়া আফতাহু লাহু বাবান ইলান নার। কোন পাপিষ্টির জন্য আরেকটা কবরের আজাবের ঘটনা শুনাই, আল্লাহ নবীর যুগের বাস্তব ঘটনা। নবী তখন কবরের পাশ দিয়া যাইতেছেন, জান্নাতুল বাকির পাশ দিয়া নবী যাইতেছেন, হঠাৎ করে নবী অন্তর চোখে দেখতে পেলেন কবরের ভিতরে আজাব হইতেছে, আজাব হইতেছে। আল্লাহর নবী দেখেন, সাহাবীরা রে তোমরা থামো, একটু থামো, এই কবরের ভিতরে একটা যুবকের আজাব হইতেছে, কান্দতেছে, মা মা কয়া কান্দতেছে। আমি নবী তার কবরের পাশ দিয়া চলে যাব, আর সে এইরকম ভাবে কান্না করবে হয় না, আমি একটু হাত উঠাইয়া তার জন্য মাগফিরাতের দোয়া করব, আর তোমরা আমার সাথে আমিন আমিন বলবা। মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী হাত উঠাইয়া দিলেন, মালিক, ও মালিক, তুমি তো আমাকে রহমতের নবী বলেছ, রহমতের নবী পার দিয়া যাবে, কবরের মধ্যে আজাব হবে, হয় না মালিক, হয় না, একটু তোমার কাছে হাত বাড়াইলাম, আল্লাহ তুমি তার কবরের আজাবটা মাফ করে দাও। সাহাবায়ে কেরাম সাথে সাথে আমিন আমিন বললেন, কিন্তু না, আজাব তো বন্ধ হয় না, আজাব বন্ধ হয় না। এইবার আল্লাহর নবী, রহমতের নবী বলেন, উম্মতের নবী বলেন, সাহাবীরা আবার হাত উঠাও, আবার সাহাবীরা আমিন বললেন, তখনও তার আজাব বন্ধ হয় না। তিনবার আমার আপনার নবী হাত উঠাইলেন, হাত নামাইলেন, আজাব বন্ধ হয় না। আল্লাহর নবী জানতে চাইলেন, মালিক, ও মালিক, আমার হাতের দাম কি তোমার দরবারে কমে গেছে নাকি? ও মালিক, আমার হাতের দাম বুঝি কমে গেছে? আল্লাহ পাক বলতেছে, না বন্ধু, না, হাতের দাম কমে যায় নাই,
বন্ধু গণ্ডগোল হলো অন্য জায়গায়, এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত, মার গায়ে অনেক আঘাত করেছে, মারে নির্যাতন করেছে, মার কলিজায় বড় কষ্ট, যতক্ষণ পর্যন্ত মা তারে মাফ না করবি আমি আল্লাহ তারে মাফ করতে পারবো না। গণ্ডগোল হলো ওই জায়গায়, আল্লাহ বুঝাই দিলেন বন্ধু মা বাবার দিলে যদি ব্যথা থাকে, কোন পীর কোন ওলি কোন দরবেশ কোন কুতুবের দোয়ায় কোনদিন তারে মাফ করানো সম্ভব নয়, কারণ তুমি নবীর দোয়াটা পর্যন্ত আমি আল্লাহর কাছে কবুল হচ্ছে না, যদি মার দিলে বাবার দিলে কষ্ট তাকে রেখলাম। এজন্য মনে রেখো বাপ মারে কষ্ট দিয়া হুজুর রে খাওয়াইয়া মনে করছো জান্নাত পাওয়া যাইবা অসম্ভব, বাপ মারে কষ্ট দিয়া আল্লাহর ঘরে হজ কইরা মনে করছো জান্নাত পাওয়া যাইবা অসম্ভব, আল্লাহর ঘর নবী রওজার সামনে নবীরে সালাম দিয়া তুমি মনে করছো জান্নাত পাওয়া যাইবা, বাপ মার কলিজায় ব্যথা দিয়া অসম্ভব, কারণ আমার নবী নগদ হাত উঠাইছেন আল্লাহ হাত নামায় দিছে কয় না বন্ধু কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তার বাপ মা তারে মাফ না করবে। হাজারো আব্দুল কাদের জিলানির দোয়া একদিকে আর মায়ের খালি হাতের দোয়া একদিকে, মায়ার নবীর হাদিস বলে আব্দুল কাদি একজন নয় হাজারো আব্দুল কাদি জিলানির দোয়ার আগে বাপ মার দোয়া আল্লাহর কাছে আগে কবুল হয়। সুবহানাল্লাহ, খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেক নাম, তাকে বাসি দর্দ আলম নেক নাম, খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম নেক নাম। ভাইরা বন্ধুরা, এজন্য আল্লাহ নবী যখন সাহাবিদেরকে বললেন যাও তার মারে যে খবর দাও আমি নবীর সালাম পৌঁছাও, সাহাবায়ে কেরাম যায় ওই যুবকের মারে খবর দিলেন, মহিলা আসলো, নবী বলতেছেন মা গো খবরটা তুমি চিনোনি, মহিলা কয় নবী গো চিনি আমার সন্তানের খবর, আল্লাহর নবী বলেন মা গো সন্তান বুঝি তোমাকে ভীষণ কষ্ট দিছে দুনিয়াতে নির্যাতন করেছে, আজকে কবরের সে ভীষণ আজাব কষ্টের ভিতরে আছে, আল্লাহ কাউরে দেখায় না কিন্তু দেখাইছে আমাকে, আমি তো দেখতেছি তার কবরের আজাব, আমি দেখতেছি তার কবরের চিৎকারের আওয়াজ শুনতেছি কেউ শুনে না, মায়ার নবী বলেন, মায়ার নবী বলেন জাহান্নামী পাপিষ্টের উপরে যেই ফেরেশতা গুমুর দিয়া বাড়ি দেয় মুগুর দিয়া বাড়ি দেয়, এই মুগুর দিয়া বাড়ি দিলে পরে তার মগজটা ছিটকে কবরের দেয়ালের মধ্যে লেগে যায়, মগজ যা ছিটকে ছিটকে কপাল কপাল ওই কবরের দেয়ালে লেগে লাগে যায়, এরপরে আবার মাথাটি হয় আবার তারে বাড়ি দেওয়া হয়, এই যে চিৎকান এই যে আওয়াজটা করে চিল্লানি দেয় আঘাত পাওয়া মাত্র এই যে সে আওয়াজ করে, নবী বলেন সামিয়া কুল্লু শাইইন ইল্লা সাকালাইন, আল্লাহ নবী বলেন কাদ সামিয়া কুল্লু শাইইন ইল্লা সাকালাইন, মানব আর দানব ব্যতীত যত প্রাণী আছে সবাই তার কান্নার আওয়াজ শুনে, আল্লাহ নবী বলেন উম্মতের দল কবরের আজাবের দৃশ্য আল্লাহ মানুষকে দেখায় না, কবরের আজাবের আওয়াজ আল্লাহ মানুষকে শোনায় না কিন্তু বাকি সবাই শুনে, এই যে গরু ছাগল কবরের কবরবাসীর কান্নার আওয়াজ শুনে, মাঝে মাঝে দেখবেন কবরের উপর থেকে গরু ছাগল দৌড় দেয়, কবরের কাছ থেকে গরু ছাগল দৌড় দেয়। ভাইরা বন্ধুরা, এটা কবরের আজাবের দৃশ্য, কবরের আজাবের আওয়াজ তারা শুনতে পাই। ও ভাই, এজন্য বলতেছিলাম রে আল্লাহর গোলাম আল্লাহর গোলাম একটু মনোযোগ দিয়ে শুনো, জানি না কার কবর কেমন হবে কোন হালতের হবে, হয়তো কবর কারো জন্য হবে জান্নাতের বাগান, কারো জন্য হবে জাহান্নামের কুণ্ড, এরে যুবক একটু দিলটা নরম করে কথাগুলি শুনো রে যুবক, ওই যে মাত্র কদিন আগে চিরাগাং থেকে টোর থেকে ফিরে আসার পথে 11 জন যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তারা গান গাইতে গেল আমার পথে, কেউ জানতো না এই গান গাওয়াটাই তাদের জীবনের শেষ গান, এই আমোদটাই প্রমোদটাই তাদের জীবনের শেষ ট্যুর শেষ সফর, কেউ জানতো না চোখের সামনে কত যুবকের লাশ, চোখের সামনে কত যুবকের কবরে রাখার দৃশ্য। অতএব একটু আল্লাহরে ভয় করো,
জীবনের শেষ সময়টা মরণ যদি গান শোনার হালতে হয়, নাজাত পাওয়ার কোনো আশা নাই। মরণটা যদি বেনামাজির হালতে হয় রে আল্লাহর গুলাম, যদি তোমার মরণ হয় বেনামাজি অবস্থায়, আল্লাহর কাছে মাপ পাওয়ার কোনো আশা নাই। এজন্য এখনই সময় তওবা করো। আর কি করলে বুঝাইলে তুমি বুঝবারে যুবক? বুঝি না। এজন্য বলি তোমার মতো যুবক, নামাজি যুবক কলেজে আছে, ভার্সিটিতে আছে, অফিস আদালত র্যাব পুলিশে আছে, তুমি কেন পারবা না? তুমি একবার নিজেরে বুঝাও, একবার নিজেরে বুঝাও। যৌবনের এবাদতের দ্বারা মানুষ আল্লাহর ওলি হয়, বৃদ্ধকালের চেয়ে যৌবনের এবাদত ওলি বানায়, ওলি বানায়। দুনিয়াতে যত ওলি হয়ে গেছেন সবাই, কিন্তু ওলি হয়েছেন যৌবনকালে। যৌবনের ইবাদতের দ্বারা আল্লাহর ওলি হওয়া যায়, আল্লাহর ওলি হওয়া যায়। লা ওয়ারআ কাল কাফি, লা ওয়ারআ কাল কাফি। নবী বলেন যেই বয়সটাতে, যেই বয়সটাতে গুনাহ করার সুযোগ থাকে, এরপরও গুনাহ করে না, এই বয়সটাই হলো ওলি হওয়ার বয়স, ওলি হওয়ার বয়স। বাইরা বন্ধুরা জন্য বলতেছি, আল্লাহর নবী রহমতের নবী বলতেছে, মা ও মা, আমাকে আল্লাহ পাক তার কবরের আজাবের দৃশ্য দেখাইছে। মানুষকে আল্লাহ কেন দেখায় না জানোনি? যদি আল্লাহ মানুষকে কবরের আজাব দেখাই, তু কবরের আজাবের এই কান্নার আওয়াজ, চিৎকারের আওয়াজ যদি আল্লাহ শুনাইত, তাহলে পৃথিবীর নিজাম নষ্ট হয়ে যাইত। মানুষ রাতের বেলা কবরের পাশ দিয়ে যাওয়ার কথা দূরের কথা, যাবে দূরের কথা, দিনের বেলাও কেউ কবরের পাশ দিয়ে যাইত না। কবরের মানুষের কান্নার আওয়াজ যদি শোনা যাইত, নিজাম বন্ধ হয়ে যাইত, দুনিয়াদারি বন্ধ হয়ে যাইত, কেউ রাতে ঘুমাইত না, ভয়ে কেউ রাতে ঘুমাইত না, কবরের কান্নার আওয়াজ যদি শুনতে পাইত, সন্তান তার কলা দিয়া বাদ যাইত না, ঢুকত না। যদি সে দেখত মায়ের কবরের আজাবের দৃশ্য, মার কান্নার আওয়াজ যদি সন্তান শুনতে পাইত, তার ব্যবসা বাণিজ্য দুনিয়াদারি সব বন্ধ হয়ে যাইত। এজন্য আল্লাহ পাক দুনিয়ার নিজামকে ঠিক রাখার জন্য কবরের আজাবের দৃশ্য আর কবরের আজাবের কান্নার আওয়াজ আল্লাহ বন্ধ রাখছেন। মানুষকে আল্লাহ দেখায় না, কিন্তু অন্য সকল পশু পাখি তারা শুনতে পায়। নবী বলেন, মাগো তুমি তার একটু মাফ করে দাও, সন্তান তো তোমারই, অন্যায় করছে, অপরাধ করছে, আমি আল্লাহর কাছে মাপ চাইছিলাম, কিন্তু আল্লাহ পাক তারে মাপ দিবে না বলছে, কারণ সে নাকি তোমারে ভীষণ কষ্ট দিছে, তুমি তারে মাফ করে দাও। তোমারে কষ্ট দেওয়ার কারণে, তোমার কলিজা আঘাত করার কারণে আল্লাহ তারে কবরের মধ্যে মাথা উপর দিকে নয়, মাথা নিচের দিকে, পা উপরে রেখা আর সাপের কামড় খাওয়াইয়া আল্লাহ তারে আজাব দিতেছে, আর তোমার সন্তান শুধু কবরে। আম্মা মা, মা কোয়া কান্দতেছে, মা মা কোয়া কান্দতেছে, সাপে কামড়টা দেয় আর বলে, এটা তোর মার ওই অভিশাপ, এটা তোর মার ওই আঘাতের জবাব, এটা তোর মার ওই কষ্টের জবাব। এইভাবে সাপটায় কামড়ায় আর মার কথা ইয়াদ করায় দেয়। যুবক তখন মা মা কোয়া শুধু কান্দে। মহিলার কাছে আল্লাহর নবী যখন সন্তানের পক্ষ থেকে মাপ চান, মহিলায় মাপ দেয় না। মহিলায় কয় না গো নবী, আমি আরে মাপ দিব না গো নবী, আমার পিঠে এখনো মাইরের দাগ আছে, কি পরিমাণ আঘাত আমারে করছে গো নবী, আমার পিঠে এখনো মাইরের দাগ আছে, কেমন করে আমি তারে ক্ষমা করব, আমার পিঠে এখনো তার আঘাতের চিহ্ন। আল্লাহর নবী গো, আমি তারে মাফ করতে পারবো না, আমি তারে ক্ষমা করবো না। মায়ার নবীর চোখ দিও, মার কান্না দিয়ে কেন বিজির চোখ দিও, পানি ঝরতেছে, আমার নবী কান্দেন আর বলেন, মালিক জন্মের আগে তুমি আমার বাবা নিয়ে গেছ, বাবার আদর কেমন আমি নবী তা জানি না, বুঝ হওয়ার পরপরই মারে নিয়ে গেছ, খেদমত করার সুযোগ পাই নাই, পাই নাই, পাই নাই। শিশুকালে বাবার আদর, মায়ের আদর আমার মায়া কা দিয়েছেন, সেই মারে একটু সেবা করব, সেই সুযোগটা আমি পাই নাই, পাই নাই, আল্লাহ তুমি নিয়ে গেছো। দুনিয়াতে এমন বুঝি সন্তান আছে রে, যেই সন্তান মার কুলি যায় এত ব্যথা দেয়, মারে এত কষ্ট দেয়। আমার দরদি নবী, মায়ার নবী চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। এরপরে নবীজি উম্মতের কষ্ট, উম্মতকে বিপদে রাখা, নবী যাইতে পারেন না,
আল্লাহ নবী এবার বলেন, আল্লাহ, মার দিলটা অনেক শক্ত হয়ে গেছে, কারণ মার কোলে যায় বড় আঘাত গো আল্লাহ। আল্লাহ, তোমার কাছে আমি একটা আবদার করি মালিক, আমারে তুমি যেইভাবে কবরের আজাবটা দেখায় দিছ, এইভাবে তার মারেও তুমি একটু দেখায় দেও, কারণ আমি নবী জানি মার দিল যত শক্ত হোক না কেন, যদি সন্তানের বিপদ নিজের চোখে দেখে সাথে সাথে বাপ মার দিল নরম হয়ে যায়। এ ভাই, একটু খেয়াল করে শোনো রে যুবক, কার কুলি যায় আঘাত দিতেছো, কারে তুমি মারতেছো, কারে না খাওয়ায় রাখতেছ, কি কষ্টটাই না তোমার মা তোমার জন্য করেছে, কি আদরটাই না তোমার মা তোমার জন্য করেছে, আজকে তুমি বুঝবা না কালকে বুঝবা, যেদিন তুমি সন্তানের বাবা হইবা ওই দিন সন্তানের মায়া করার সময় একটু দিলে দিলে খেয়াল রাখো, আজকে তোমার দিলে তোমার সন্তানের প্রতি যেমন দরদ এমনই দরদ ছিল তোমার বাপ মার অন্তর তোমার প্রতি। একটু খেয়াল করো, আজকে যদি তুমি তোমার সন্তানের জন্য নিজের জীবন দিতে পারো, ওই দিন কিন্তু তোমার জন্য তোমার বাপ মা নিজের জীবন দিতে প্রস্তুত ছিল, কত রাত বাবা মাতার পাশে দাঁড়ায় দাঁড়ায় কানছে ঘুমায় নাই, অসুস্থ সন্তানের মাতার পাশে দাঁড়ায়, কত রাত দুঃখিনী মা মাতার পাশে বসে বসে আল্লাহ আল্লাহ নাম জপছে, একবারও কি তোমার অন্তরে মায়া লাগে না? এই মাটার এই মায়ের উপরে তুমি কেমনে নির্যাতন গড়ো, এই মারে তুমি কেমনে না খাওয়ায় রাখো, কেমনে তুমি মার সাথে গরম কথা বলো, শক্ত কথা কেমনে বলো? আমার নবী দয়ার নবী তখন বলতেছেন, সাহাবীরা রে, আমি একটু আল্লাহর কাছে হাত উঠাইলাম, আল্লাহ মাফ করলেন না, এইবার আল্লাহর কাছে আবদার করলাম, মালিক আজাবটা একটু মারে দেখায় দাও দেখায় দাও। সাথে সাথে আল্লাহ বলে, ঠিক আছে বন্ধু, তোমার এই দোয়াটা আমি আল্লাহ কবুল করে নিলাম। আল্লাহ কবরের আজাবের দৃশ্য নবীকে যেইভাবে দেখাইছেন এবং চিল্লানি আর চিৎকারের আওয়াজ নবীকে যেইভাবে শোনাইছেন, এইভাবে আল্লাহ পাক তার মাকেও দেখায়া দিছেন শোনায়া দিছেন। আমার আল্লাহর দয়া আর মায়া, আমার নবীর দরদ আর মহব্বত উম্মতের প্রতি, সাথে সাথে মার দিল নরম হয়ে গেছে, মা নিজের চোখে দেখতেছে সন্তানের কষ্ট, আর আম্মা আম্মা মা মা কয়ে চিৎকার, শক্ত দিল মার নরম হয়ে গেছে। মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার মনে যত ব্যথা আছিল সমস্ত ব্যথা আমি ভুলে গেছি, আল্লাহকে বলেন আমি আমার সন্তানকে মাফ করে দিছি। মায় মাফ করতে দেরি হয়েছে, আজাব বন্ধ হতে দেরি হয় নাই, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আজাব বন্ধ করে দিয়েছেন। আমার ভাইয়েরা বন্ধুরা, এটা কখন সম্ভব হয়েছে? যখন মায় মাফ করেছে। এজন্য বলি, বাপ মারে যারা কষ্ট দিবা, মনে রাখবা কবরের আজাব নিশ্চিত, বাপ মারে যারা কষ্ট দিবা কবরের আজাব নিশ্চিত। আরেক হাদিস থেকে আল্লাহ নবী বলেন, কবরের আজাব না পাক, প্রস্রাব করে যদি কেউ পাক না হয় তার জন্য কবরে যাইতে দেরি আজাব হইতে দেরি নেই, কবরে যাইতে দেরি আজাব হইতে দেরি নেই। তারপরে যারা সুদ খায় ঘুষ খায়, কবরে যাইতে দেরি, কবরে মাটি চাপা দিতে দেরি হবে না, মাটি চাপা দিতে দেরি হবে না। আমার ভাইয়েরা, এই কবরের আজাব বড় ভয়ঙ্কর, কবরের আজাব বড় ভয়ঙ্কর। আল্লাহর নবী বলেন, সর্বপ্রথম ঘাঁটি হলো কবর। এই কবর জগতে পাপিষ্টের জন্য আল্লাহ পাক এই কবরটারে জাহান্নামের কুণ্ড বানিয়ে দিবেন, জাহান্নামের কুণ্ড। আর একজন নেককার মুমিনের জন্য এই কবরটারে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবেন, সে যখন যে ডুববো তার রুহটারে এরকমভাবে নিয়ে যাওয়ার জন্য, হ্যাঁ, আকাশে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতারা প্রতিযোগিতা করবে। ফেরেশতা মালাকুল মউত আজরাইল তার ঘরে ডুককে নূরানি চেহারার ডুককে বলবে, ইয়া আইয়া তুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, এই কয়ে ডাক দিবে, রুহটা বের হয়ে আসবে, তারপরে তারে নিয়ে রওনা দিবে, প্রতিযোগিতা হবে আকাশে কে নিয়ে যাবে সপ্ত আকাশের উপরে, ইল্লিনে তার রোহটাকে তার এই আমল নামাটাকে লিপিবদ্ধ করে আল্লাহ বলবেন, রোহটা আবার কবরে ফিরে দাও, কবরে ফিরে দেওয়া হবে দেহের মধ্যে, দুইজন ফেরেশতা এসে তারে বসাবে, প্রশ্ন করবে, মার রাব্বুকার, রব তোমার কে? বলবে, রব্বি আল্লাহ, ওমা দিনুকা, দিনে আল ইসলাম,
মান হাদার রাজুল আল্লাযী বুইথা ফীকুম, তখন বলবে হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলবেন সাদাকতা আব্দি, আমার বান্দা সত্য বলেছে। আফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতি পোশাক পরাও, জান্নাতি বিছানা বিছাও, আর জান্নাতের দিকে, জান্নাতের দিকে তার একটা দরজা খুলে দাও, যেন সে জান্নাত থেকে, জান্নাত থেকে, জান্নাত থেকে, জান্নাতের সুখ শান্তি কিয়ামত পর্যন্ত পাইতে থাকি। বাইরা বন্ধুরা, এরপরে ফেরেশতারা আইসা, তার প্রথম তোলার সময় কি কাণ্ডটা ঘটবে? আল্লাহ নবী তারে হাদিসে বলছেন, নামাজি দিনদার মানুষ কবরের মধ্যে ঘুমাইবে, ঘুমাইবে না, কানাউমাতিল আরুস। আল্লাহর নবী বলেন, একজন দুলা বাসর করে যেইভাবে ঘুমায়, এইভাবে নামাজি মানুষটা বাসর কবরের মধ্যে ঘুমাইবে। ফেরেশতারা আইসা তারা আস্তে করে ডাক দিবে, ও আল্লাহর বান্দা উঠো উঠো, আল্লাহর বান্দা উঠো উঠো করে তারা ডাক দিবে। ডাক দেওয়ার পরে তারা তুলবে ঘুম থেকে, ঘুম থেকে ওঠানোর পর সে চোখ কসলাইবে, ফায়ামসিহু ইয়ামসাহু আইনাইহি, তার চোখটা সে এরকমভাবে কসলাবে, আর কি দেখবে, দেখবে সূর্য লাল হয়ে গেছে, মনে করবে আসরে অক্ত কাজা হয়ে যেতেছে। বলবে ফেরেশতারা, ও আল্লাহর বান্দারা আমার একটু অজুর পানি দাও, আমার নামাজের রক্ত কাজা হয়ে যাচ্ছে, একটু সুযোগ দাও আমি নামাজটা পড়ে নিই। ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা এটা কবর জগৎ, এখানে নামাজ লাগবে না। হয় বুঝছি তোমরা আমার নামাজ কাজা করাইতে আসছো, দাও নিফাউসাল্লি, ধাক্কা দিয়া কবরে নামাজে দাঁড়ায় যাবে। এই হলো নামাজি বান্দা, কবরে আল্লাহ পাক কবর জগৎটারে তার যদ্দূর দৃষ্টির সীমা এদ্দূর পর্যন্ত কবরকে প্রশস্ত বানায় দিবে, আর জান্নাতি নাজ নিয়ামত শান্তি সে এখান থেকে পাইতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কবরটাকে একদল পাপিষ্টের জন্য বানায় রাখছেন, জাহান্নামের একটা কুণ্ড, আর নেককার দিনদার মানুষের জন্য, নামাজি মানুষের জন্য বানায় রাখছেন আল্লাহ পাক এরকমভাবে জান্নাতের বাগান, ঠিক কিনা? হ্যাঁ, ভাইরা বন্ধুরা, ওই যে আবদুল্লাহ তামের, হ্যাঁ বাচ্চা ইউসুফ জুনাওয়াজ, যে আবদুল্লাহ তামেরকে হত্যা করেছিল আল্লাহর নামে তীর মাইরা, আমার নবীর জন্মের বহু আগে আল্লাহর নামে তীর মাইরা যেই যুবককে হত্যা করেছিল, শহীদ করেছিল, সেই আবদুল্লাহ তামের ওনার দেহটাকে, হ্যাঁ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় স্বপ্নযুগে হযরত ওমর দেখতে পেলেন যে নদী ভাঙ্গনে আবদুল্লাহ তামিরের কবরটা পড়ে গেছে, এখান থেকে সরাও। তিনি আনুষ্ঠানিকভাবে সেই কবর সরাইতে গিয়ে দেখতে পেলেন হাজার বছরের আগের শহীদ হওয়া আবদুল্লাহ তামের কবরের ভিতরে এখনও অক্ষত রয়ে গেছে, এমনকি যে তীরটা তার কপালে লাগাছিল এই তীরটা টান দিছেন খোলা মাত্রই ফিনকি দিয়া রক্ত বের হওয়া শুরু হয়েছে। একটা জীবিত মানুষের গায়ে তীর লাগলে যেভাবে রক্ত বের হয়, এইভাবে আবদুল্লাহ তামের কপাল থেকে ফিনকি দিয়া রক্ত বের হওয়া শুরু হয়েছে, অথচ ইন্তেকাল, শহীদ হয়েছেন হাজার বছর আগে। প্যার হাজিরিন, আল্লাহ এমন অসংখ্য অগণিত প্রমাণ রেখে দিয়েছেন দুনিয়ার জমিনে নেককার মুমিনের জন্য, আল্লাহ দুনিয়াতে কিভাবে কবরটারে একটা জান্নাতের বাগান বানায় রাখে। শহীদ যে হয় কবরের ভিতরে সে তো মৃত নয়, আল্লাহ ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়ে কবরে যায় তারা যে জীবিত, অসংখ্য অগণিত এমন প্রমাণ রয়েছে। অতএব ইয়াকিন, বিশ্বাস আমাদের রাখতে হবে, বিন্দু পরিমাণ সন্দেহ আনার কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক অহরহ তার কুদরত দেখায় না, মাঝে মাঝে আল্লাহ দুই একটা কুদরত দেখায়, যেন আমাদের হুশ ফিরে আসে। যুবক, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, এই কবর আমাদেরকে প্রতিদিন ডাকতেছে, আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুল জুলমা, আমি একাকি থাকার ঘর, আমি অন্ধকার ঘর। আনা ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম মৃত্যু সবারই আছে, কেউ মৃত্যু দিকে বাঁচতে পারবে না, মৃত্যু দিকে বাঁচার কোনো উপায় নাই, জীবন যার আছে মরণ তার আছে, শুরু যার আছে শেষ তার আছে। এ ভাই, এজন্য কার মরণ কোন অবস্থায় হবে? নেককার বদকার এক রকম মরণ হবে না রে ভাই, এক রকম মরণ কিন্তু হবে না, নেককারের মরণ হবে এক রকম, বদকারের মরণ হবে এক রকম। আল্লাহর নবী রহমতের নবী তার হাদিস শরীফের মধ্যে নবী বলেন, ভাইরা বন্ধুরা, পাপিষ্ট বৎকারের রূহ কবজ করার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে পাঠাবেন,
আজরাইল আলাইহিসসালাম যখন আসবেন, আজরাইল আলাইহিসসালামের সাথে সঙ্গী সাথীরা যারা থাকবেন প্রত্যেকের চেহারা থাকবে কালো বিবর্ষ, ভয়ঙ্কর হবে চেহারা। ভাইরা বন্ধুরা একটা সালার চাট সাথে করে নিয়ে আসবেন, আইনা যখন ওই পাপিষ্ট রুহটা কবজ করবেন, বাইরে রুহটা বের হতে চাইবে না, রে ভাই মালাকুল মৌত আজরাইল এবং সঙ্গী সাথীদেরকে দেখা মৃত্যুপথের যাত্রী মানুষটা ভয়ে কাঁপতে থাকবে, চোখগুলি বড় বড় হয়ে যাবে, আর মনে মনে বলবে রাকা রাগো এত ভয়ঙ্কর মানুষ তো আমি আগে কোনোদিন দেখি নাই। মৃত্যুপথের যাত্রী মানুষটার চোখের সামন থেকে আল্লাহ কুদরতি পর্দা সরায় দিবি, দুনিয়ার মানুষকে তখন দেখবে, আকাশের ফেরেশতাকেও দেখবে, দুনিয়ার কোন মানুষটা তার পাশে বসা আছে তারও দেখবে, আর রহমতের ফেরেশতা নাকি গজবের ফেরেশতা তাদেরকেও দেখবে। গজবের ফেরেশতাদের ওই ভয়ঙ্কর চেহারা দেখা তার রুটা বের হতে যাবে না, চোখগুলো আবরা হয়ে যাবে, ঘুরাইতে থাকবে দিক সে দিক, আর নিজে বাঁচার জন্য লুকানোর জন্য চেষ্টা করবে, কিন্তু লুকানোর কোনো স্রোত নাই, কোনো উপায় নাই। বাইরা বন্ধুরা তখন ওই অবস্থায় কি করবি, মালাকুল মৌত আজরাইল বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, এই খবিস আত্মা বের হ, এই খবিস আত্মা বের হ করে ডাক দিবেন। ফেরেশতারা তার হাতে পায়ে বডিতে এমন ভাবে জোর করে ধরে রাখবি নড়াচড়া করার কোনো সুযোগ নাই, সব কিছু দেখবে সব কিছু শুনবে কিন্তু কথাও বলতে পারবে না, নড়তেও পারবে না চড়তেও পারবে না। এই রুটাকে বের করা হবে, এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, পাপিষ্টের রুহ গুনাগার বৎকারের রুটা এত দুর্গন্ধ, এত নাপাক, সালা চাটের মধ্যে লইয়া যখন তার বের হবে ফেরেশতারা প্রত্যেকের নাকের মধ্যে ধরে রাখবে, এত দুর্গন্ধ উপরের দিকে উঠবে। ভাইরা বন্ধুরা ফেরেশতারা খালি বলবে একে একে, প্রত্যেকেই বলবে যার সাথে দেখা হয়, কে রে এত দুর্গন্ধময় আত্মা লইয়া তুমি কই যাও, কার ক অমুকের পোলা অমুকের অমুকের পোলা অমুকের, প্রথম আকাশে যাওয়া মাত্রই দরজা বন্ধ হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে যাও যাও, আর উপরে উঠাইতে হবে না, উপরে উঠাইতে হবে না, সপ্ত জমিনের নিচে, সপ্ত জমিনের নিচে সিজ্জিনে তার আমল নামাটা লিখে দাও, রুটা উপরে উঠতে যাবে কিন্তু এমন দুর্গন্ধ রু উপরে উঠবে না, ফেরেশতারা তাকে উপরে উঠতে দিবে না, আল্লাহর আদেশ হবে সপ্ত জমিনের নিচে সিজ্জিনে তার আমল নামা লিখে দাও। সিজ্জিনের মধ্যে আমল নামা লিখার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এইবার তার রুটারে তোমরা কবরের মধ্যে দেহের ভিতরে নিয়ে লাগাইয়া দাও, আল্লাহর হুকুমে তার রুটা কবরের দেহের মধ্যে আইসে সেটা লাগবে। বাইরা বন্ধুরা এরপরে মুনকার নাকির দুইজন ফেরেশতা আসবে, ফায়াতিহি মালাকান ফায়ুজিল লিসানিহি, দুইজন ফেরেশতা এতরে বসাবে, বসায় তারে বলবে আল্লাহর গোলাম একটু বল, বল দেখি, বল মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ইউকালু লাহু মুহাম্মাদ, এ আল্লাহর বান্দা একটু বল, বল তোর রব কে, ধর্ম তোমার কি, আল্লাহ নবীর দিকে ইশারা করে বলা হবে ইনি কে, কি তার পরিচয়, পাপিষ্ট গুনাগার তখন বলবে হা হা লা আদ্রি, হা হা লা আদ্রি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। বাইরা বন্ধুরা যত তিনটা প্রশ্ন আর তিনটা প্রশ্নই জবাব দিবে, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, কত বড় রহমান কত বড় রহিম আমার আপনার মালিক, দুনিয়ার কোন পরীক্ষার প্রশ্ন আগে পাশ করা হয় না, আগে ফাঁস করা হয় না, কিন্তু
আখেরাতের জীবনের কবরের তিন কঠিন কঠিন প্রশ্ন কি হবে? আল্লাহ পাক কবরে যাওয়ার আগে পরীক্ষার হলে ঢোকার আগে আল্লাহ ফাঁস করে দিছেন, জানায় দিছেন, দুনিয়ার জগতে পরীক্ষার প্রশ্ন যদি ফাঁস হয় সাথে সাথে পরীক্ষা বাতিল হয়ে যায়, কিন্তু আখেরাতের জীবনের এই পরীক্ষার প্রশ্ন আল্লাহ ফাঁস করে দিছেন। দিয়া বলতেছেন, বান্দারে তুই এবার একটু শিখা আয়, মার রাব্বুকা, রব তোমার কি? কথার জবাব যদি দিতে হয় তাহলে রবের সবক দুনিয়াতে আদায় করা লাগবে। কেমনে দুনিয়াতে রবের সবক আদায় করব? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. الله پاک رب العالمين বলেন, যারা দুনিয়াতে আমি আল্লাহকে রব হিসাবে স্বীকার করেছে, পাঁচ জীবনে আল্লাহকে রব হিসাবে মানার অর্থ হলো পাঁচটা জীবনে আল্লাহকে রব মানা। ব্যক্তি জীবনেও যে আল্লাহকে রব মানছে, পারিবারিক জীবনেও যে আল্লাহকে রব মানছে, সামাজিক জীবনেও যে আল্লাহকে রব মানছে, রাষ্ট্রীয় জীবনেও যে আল্লাহকে রব মানছে, অর্থনৈতিক জীবনেও যে আল্লাহকে রব মানছে, আন্তর্জাতিক জীবনেও যে আল্লাহকে রব মানছে, এই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মৌতের সময় তার কাছে গজবের ফেরেশতা নয় রহমতের ফেরেশতা পাঠায় তার রূহটা আল্লাহ কবজ করে নেবেন। তাতানাযযালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون. আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোনো ভয় সেদিন নাই, কোনো ভয় নাই, নির্ভয় দিবে ফেরেশতারা, সুসংবাদ দিবে জান্নাতের। ব্যক্তি জীবনে আল্লাহকে রব মানার অর্থ হলো ব্যক্তি জীবনে তার নামাজ কাজা নাই, ব্যক্তি জীবনে হালাল হারাম মান্য চলছে, ব্যক্তি জীবনে আল্লাহকে ভয় করেছে। পারিবারিক জীবনে আল্লাহকে রব মানার অর্থ হলো নিজে নামাজ পড়েছে, নিজের আল্লাহর হুকুম যেমন মানছে, বিবি বাচ্চারও নামাজ পড়ানোর নামাজের নির্দেশ দিছে, হালাল হারাম মান্য চলার নির্দেশ দিছে, এমনি ভাবে বাইরের সামাজিক জীবনও আল্লাহকে মাইনা চলছে, সামাজিক জীবনও সে পরের হক নষ্ট করে নাই, সমাজবদ্ধ জীবনে কোনোদিন মানুষের হক মাইরা খায় নাই, এমনিভাবে অর্থনৈতিক জীবনেও সে আল্লাহকে মানছে। বাইরা বন্ধুরা টাকা পয়সা রোজগার করতে যায় শুধু হালাল পথেই চলছে, হারামের দ্বারে কাছে যায় নাই, সুযোগ ছিল সুদের ব্যবসা করার এরপরও সুদ খায় নাই, সুযোগ ছিল হারাম কামাই করার এরপরও কামাই করে নাই, এই মানুষটা অর্থনৈতিক জীবনেও সে আল্লাহকে মানছে, রাষ্ট্রীয় জীবনে আল্লাহকে মানছে, আমার রবকে মানছে, রব আমার আল্লাহ একথা স্বীকার করেছে। রাষ্ট্রীয় জীবনে কোনো রাষ্ট্রে যদি কোনোদিন আল্লাহ বিরোধী আইন করছে তাহলে উলামায়ে কেরামের ডাকে এসে সাড়া দিছে, উলামায়ে কেরাম যদি দিনের জন্য কখনো কোনো কিছু আন্দোলনে ডাক দিছে, কখনো কোনো কিছুর মানুষকে সমস্ত জনসাধারণকে ডাক দিছে, সাধারণ মুমিন মুসলমান কি উলামায়ে কেরাম যখন আন্দোলনে ডাক দিছে, মনে রাখবা ওই আন্দোলন শুধু উলামায়ে কেরামের আন্দোলন নয়, ইসলামের ইস্যু নিয়া, কোরআন হাদিসের ইস্যু নিয়া যদি উলামায়ে কেরাম ময়দানে ডাক দেয়, যেই মানুষটা রাষ্ট্রীয় জীবনে আল্লাহকে রব মানছে সে আলেম উলামার ডাকে জবাব দিবে, সাড়া দিবে। আন্তর্জাতিক ময়দানে যদি কেউ আমার নবীকে গালি দেয়, নবীকে নিয়ে ব্যঙ্গ করে, সে তখন তার জায়গা থেকে প্রতিবাদ করছে। এই সব পাঁচটা ছয়টা জীবনে যখন সে আল্লাহকে রব হিসাবে মানবে, রব্বুল আলামিন বলেন, মৌতের সময় তোমার কোনো ভয় নাই রে বান্দা, রহমতের ফেরেশতা নাজিল হইয়া তোমাকে নির্ভয় দিয়া বলবে, বান্দা সন্তান দুনিয়া রেখে আইছো, ভয় পাও বুঝি, আমরা রহমতের ফেরেশতারা ওয়াদা দিলাম কোনো ভয় নাই, আমরা তোমার পক্ষ থেকে সন্তানের দেখভাল করব, তাদের দেখাশোনা করব, দায়িত্ব নিব, আর মরণের পরেও তুমি ভয় পাইতেছো জান্নাত পাইবা কি পাইবা না,
আমরা রহমতের ফেরেশতারা কথা দিলাম, মরতে দেরি জান্নাত পাইতে দেরি হবে না, যে জান্নাতের ওয়াদা আল্লাহ তোমার সাথে করছেন এই জান্নাত তুমি পেয়ে দেবা। ভাইরা বন্ধুরা, কিন্তু নাফরমান গুনাহগার সে শুধু বলবে হা হা লা আদ্রি লা আদ্রি, আমি কিছু জানি না আমি কিছু জানি না, কারণ রবের সওয়াব আদায় করে নাই। রবের সওয়াব আদায় করার একমাত্র, রবের সওয়াব আদায় করার বহু বড় এক মাধ্যম হলো নামাজ। নামাজ 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 পড়া ছাড়া রবের সওয়াব আদায় হবে না। নামাজের মধ্যে দেখেন কতবার রব্বি 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 সওয়াব আদায় করা হয়। বাইরে আলহামদুলিল্লাহর মধ্যে রবের সওয়াব আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রবের সওয়াব সামি আল্লাহ সুবহানা রব্বিয়াল আজিম, রুকুতে গেলে রবের সবক আছে নি না নাই, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এখানেও রবের সবক। তারপরে সেজদায় গেলে সুবহানা রব্বিয়াল আলা, রবের সবক। বাইরা এইভাবে প্রতি রাকাতে রাকাতে রবের সবক রবের সবক রবের সবক রবের সবক আদায় করে করে একজন বান্দা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে যদি 11 থেকে 12 বার রবের সবক পড়ল, সে জীবনে কতবার রবের সবক আদায় করল, সে কবরে গেলে পরে কেমন করে তার রবকে ভুলবে? এজন্যই তো রাবেয়া বসুরির ঘটনা উল্লেখ রয়েছে। রাবেয়া বসুরিকে যখন মুনকার নাকির প্রশ্ন করে, উনি ওনাকে স্বপ্ন যুগে একজন আল্লাহর ওলি স্বপ্নে দেখে জিজ্ঞেস করেছিলেন, রাবেয়া কবরে কেমন প্রশ্ন করা হয়েছে, কবরে কেমন ব্যবহার করা হয়েছে? রাবেয়া বসরি বলেন, আমাকে মুনকার নাকির আয়াজি গায় মার রাব্বুকা তোমার রবকে, আমি ফেরেশতাদেরকে বললাম রে ফেরেশতারা তোমরা কোত্থেকে আইছো, কয় আসমান থেকে, কত দূরত্ব, কয় 500 বছরের রাস্তা, কয় এত দূরের রাস্তা পাড়ি দিয়া তোমরা কবরে ঢুকছো কেমনে, কয় ঢুকছি কেমনে জানি না, আমার আল্লাহর হুকুমে ঢুকছি। রাবেয়া বসরি কয়, এত দূরের পথ পাড়ি দিয়া তোমরা আইছো, তবু তোমরা কি তোমাদের রবকে ভুলে যাও নাই? ফেরেশতারা কয়, এটা কেমনে কোন কি কোন, আপনি আপনি আমাদের প্রশ্ন করার জন্য আইছেন না, আমরা আপনাকে প্রশ্ন করার জন্য আইছি, কয় এত কিছু বুঝি না, আমাকে আগে জবাব দাও, বলো দেখি এত দূরের পথ পাড়ি দিয়া রবকে তোমরা বলছো না, রবের কথা ইয়াদ আছে? কয় ইয়াদ আছে। রাবেয়া বসরি কয়, তাহলে আমি তো মাত্র 3.5 হাত মাটির নিচে ঢুকছি, 500 বছরের 1000 বছরের পথ পাড়ি দিয়া কোথাও চলে যাই নাই, মাত্র 2.5 হাত মাটির নিচে ঢুকলাম। যে রাবেয়া দুনিয়ার জীবনের প্রতিটা মুহূর্ত মুহূর্ত রবের সবক আদায় করলো, ওই রাবেয়া মাত্র 3.5 হাত মাটির নিচে আইসা কেমন করে রব ভুলে যাবে? এটা তোমরা বিশ্বাস করলা কেমনে? কেন তোমরা আমাকে প্রশ্ন করেছো, রব তোমার কে, রব আমার কি? আমি যদি বলি আমার রব আল্লাহ, আমার আল্লাহ যদি আমাকে স্বীকার না করেন লাভ নাই, যাও আল্লাহকে যায় জিজ্ঞেস করো রাবেয়ার রবকে। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম বেইমান গুলি নাফরমান দুষ্ট কবরের ভিতরে বলবে লা হা হা লা আদ্রি লা আদ্রি, আমি কিছু জানি না আমি কিছু জানি না। এ ভাই, এরপরে শুরু হয়ে যাবে কবরের আজাব, কবরের আজাব শুরু হয়ে যাবে। সামনের দিকে তাকায় দেখবে তার মাতার সামনে বিশাল আকারের একজন ফেরেশতা, অদ্ভুত তেয়ারার একটা মুগুর নিয়ে বসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, থাম থাম, এ বড় পাপিষ্ট, এ বড় কাজ্জাব, এ বড় মিথ্যুক, এ বড় মিথ্যুক, সে মিথ্যা বলছে মিথ্যা বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলবিসুহু মিনাল জান্নাহ আফরিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন পাপিষ্টের ব্যাপারে আল্লাহ পাকের নির্দেশ হবে ফেরেশতারা, আফরিসুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, ওরে জাহান্নামের বিছানা বিছায় দাও, আগুনের বিছানা বিছায় দাও, আগুনের পোশাক পরায় দাও, আর জাহান্নাম থেকে একটা দরজা খুলে দাও, যেন সে কিয়ামতের আগ পর্যন্ত এরকম ভাবে জাহান্নামের শাস্তি কবরে শুয়ে শুয়ে পাইতে থাকি।
তাহারা বন্ধুরা হাদিস শরীফ আল্লাহর নবী বলেন, তো কোন পাপিষ্ঠ দেখবে তার নিচে আগুন, উপরে আগুন, ডাইনে বামে চতুর্দিকে আগুন, বিছানাটাও আগুনের হয়ে গেছে, উপরের ছাদটাও মাটির ছাদটাও আগুন হয়ে গেছে, দাউ দাউ করে আগুন, দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে, আগুন জ্বলতে থাকবে ভাইরে, আর মাটি দুই দিক থেকে তারে চাপা দিবে, দুই দিক থেকে চাপা দিবে, দুই দিক থেকে চাপা দিবে। বাইতুল বুদুদ, আনা বাইতুল দুদ, আমি হলাম পোকামাকড়ের ঘর, আমার কাছে আসার আগে হিসাব করে আইসো, আমার কাছে আসার আগে পুঁজি লইয়া আইসো, আমার কাছে আসার আগে একটু নিজেরে বুঝায় একটু গুছায় আইসো। ইয়ারে হাজরিন, আল্লাহ আমাদের সবাইকে নেক আমলের মাধ্যমে কবরে প্রস্তুতি নিয়ে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।